শেষ, সব কিছু শেষ। নোট কয়েন যারা মাইনিং করছিলেন, যারা অপেক্ষায় ছিলেন যে 20 তারিখে নোট কয়েন লিস্টিং হবে এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা প্রফিট হবে, তো তাদের আশা ভরসা সব কিছু কিন্তু নোট কয়েন ভেঙে চুরে একদম চুরমার করে দিছে। নোট কয়েন কিন্তু স্ক্যাম করে দিছে। নোট কয়েন আমাদেরকে কোনো পেমেন্ট দেবে না। নোট কয়েন কিন্তু আমাদেরকে মানে যে একদম শেষ করে দিয়েছে, ধুলের সাথে মিশে দিয়েছে। আমরা যারা প্রি মার্কেটে নোট কয়েন সেল দিয়েছিলাম না, তারা কিন্তু একদম ঠকে গেলাম। তো এই ধরনের কথা কিন্তু অনেকেই বলতেছে। ইভেন এই নোট কয়েন সহ অন্যান্য যে মাইনিং সাইটগুলো রয়েছে, সেই সকল সাইডের আপডেট কিন্তু আমি আমার একটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং সেখানে নতুন নতুন মাইনিং সাইডের কিন্তু লিংক দিয়ে থাকি এবং সেখান থেকে অনেকেই কিন্তু মাইনিং করতেছে। একইভাবে কিন্তু নোট কয়েনও অনেকে মাইনিং করছিল এবং আমার একটা টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানে কিন্তু আমার যে অডিয়েন্সগুলো রয়েছে যারা নোট কয়েন মাইনিং করছিল, তারাও কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো বলতেছে যে ভাই আপনার কথা মতো লিস্টিং হওয়ার জন্য আমি নোট কয়েন প্রি মার্কেটে সেল দিলাম না, হোল্ড করে রাখলাম, বাট 20 তারিখে এখন লিস্টিং হচ্ছে না, তাহলে তো আপনি আমাদেরকে জাস্ট লস খাওয়াই দিলেন। বা অনেকেই বলতে পারতেছে না এই বিষয়গুলো, কিন্তু তারা আফসোস করতেছে। তো এই নোট কয়েন আদৌ লিস্টিং হবে কি হবে না, নোট কয়েন আমরা পরবর্তীতে বিক্রি করতে পারবো কি পারবো না, এবং নোট কয়েন 20 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল কি ছিল না, এবং সেই সাথে নতুন নতুন কিছু মাইনিং সাইডের সন্ধান আপনাদেরকে দেবো যেটা কিন্তু নোট কয়েনের মতো 100% আমাদেরকে প্রফিট দেবে। এবং নোট কয়েন যেমন টোন কয়েনের সাথে কোলাবরেট করছিল, টেলিগ্রামের যে টোকেন নোট টোন, তো সেটার সাথে কোলাবরেট করে কিন্তু নোট কয়েন আমাদেরকে ইনকামটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ঠিক একইভাবে উফি নামে একটা নতুন টোকেন আছে যেটা কিন্তু লিস্টিং হচ্ছে, এবং সেই উফির সাথে কিন্তু কোলাবরেট করে, সোলানার সাথে কোলাবরেট করে কিন্তু ট্যাপ সোয়াপ নামে একটা মাইনিং সাইট আছে যেটা কিন্তু অনেকদিন ধরে আমি মাইনিং করতেছি এবং আমি আমার যে অডিয়েন্সগুলো রয়েছে তাদেরকে দিয়েও মাইনিং করাচ্ছি, এবং এটা কিন্তু 100% নোট কয়েনের মতোই, এবং নোট কয়েনের মতোই কিন্তু এখান থেকে আমরা প্রফিট পাবো, সেই বিষয়টা নিয়েও আমি কথা বলবো। তার জন্য অবশ্যই আপনাকে আমার টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে, টেলিগ্রাম যে গ্রুপটি রয়েছে, সেখানে জয়েন করতে হবে। আর সেটার জন্য আপনাকে সরাসরি কমেন্ট বক্সটা চেক করতে হবে, সেখানে আমি লিংক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ঢুকে আপনি আমার চ্যানেল এবং গ্রুপ যে দুইটা রয়েছে দুইটাতেই জয়েন করে নেবেন। সেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় নতুন নতুন লিঙ্কের, এবং পুরাতন যে লিঙ্কগুলো রয়েছে, পুরাতন যে সাইটগুলো রয়েছে, সেগুলো দেখার জন্য জাস্ট আপনি উপরের দিকে যাবেন, তাহলে কিন্তু সেই সাইটগুলো পেয়ে যাবেন। তো এখন আমি স্ক্রিনে যাবো, স্ক্রিনে গিয়ে নোট কয়েন সম্পর্কে আমি কথা বলবো যে নোট কয়েনের বর্তমান অবস্থা কী। তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে জাম্প করি। তো প্রথমে দেখেন নোট কয়েন নিয়ে একটা বিষয় আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু 17 এপ্রিল নোট কয়েন যে কমিউনিটি রয়েছে, টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে, সেখানে কিন্তু তারা কি দেখাইছে, এখানে কিন্তু দেখেন 4/20 মানে এই মাসের 20 তারিখের লিস্টিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু তারা মানে যে না করে দিছে, এবং তারা কি বলতেছে সন মানে খুব তাড়াতাড়ি কিন্তু লিস্টিং হবে এই বিষয়টা বলতেছে। এনিথিং সং এনি টাইম সন মানে যে কোনো সময় কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই এখন মানে যে কেমন জানি করতেছে যে নোট কয়েন তাহলে 20 তারিখে লিস্টিং হবে না, তার মানে এটা কিন্তু স্ক্যাম করে দিছে। আর একটা বিষয় আপনাদেরকে দেখায়, আমি যদি নোট কয়েনের ইউজার নেমটা দেখাই, এই যে ইউজার নেম এইখানে দেখেন ইউজার নেম কী দেওয়া আছে, নোট কয়েন স্ক্যাম। তো এই স্ক্রিনশটটা দিয়ে অনেকেই বলতেছে যে ভাই নোট কয়েন স্ক্যাম করে দিছে, এখানে দেখেন তারা কিন্তু লিখে দিছে। তো একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যদি টেলিগ্রামে কোনো চ্যানেল যদি স্ক্যাম করে ফেলে, তাহলে কিন্তু তাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু আর ভেরিফাই থাকে না, টেলিগ্রাম থেকে ভেরিফাই থাকে না, ভেরিফাইটা উঠে যায়, এবং সেখানে কিন্তু তারা টেলিগ্রাম থেকেই বলে দেয় যে এটা স্ক্যাম করছে, স্ক্যাম লেখা থাকে, ঠিক আছে। তো এইখানে টেলিগ্রাম কিন্তু স্ক্যাম করে নাই, টেলিগ্রাম মূলত এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা কিন্তু তারা প্রথম অবস্থাতেই হয়তোবা মজা করে দিয়েছিল এবং সেটা কিন্তু রয়ে গেছে। তো নোট কয়েন নিয়ে মানে যে স্ক্যামের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। বাট লিস্টিং যে 20 তারিখে হবে এই বিষয়টা তারা কিন্তু পূর্বে কোনো সময়ে তারা শিওরভাবে বলে নাই। তারা কিন্তু বলছিল যে বিটকয়েনের যে হালভিংটা হবে 20 তারিখে, সেটার সাথে সাথে তারা নাকি তাদের যে নোট কয়েনটা রয়েছে সেটা লিস্টিং করবে, এই রিলেটেড একটা কিন্তু আপডেট দিয়েছিল, ছবি তারা পোস্ট করেছিল, সেটা কিন্তু পরবর্তীতে তারা ডিলিট করে দেয়, ঠিক আছে। এরপরে কিন্তু তারা কোনোভাবেই কোনো জায়গায় কিন্তু নোট কয়েন যে 20 তারিখে লিস্ট হবে সেই রিলেটেড কোনো কথা বলে নাই, বাট তারা কিন্তু সবসময় বলে আসতেছে খুব দ্রুতই কিন্তু তারা নোট কয়েনটা লিস্টিং করবে। আর এখন যারা মানে যে প্যানিক হচ্ছেন যে ভাই নোট কয়েন 20 তারিখে লিস্টিং হচ্ছে না,
কারণ বেশিরভাগ মানুষই কিন্তু নোটকয়েন 20 তারিখে লিস্টিং হবে এই বিষয়টা নিয়ে কিন্তু বসেছিল যে 20 তারিখে ভালো একটা প্রফিট পাবো। বাট আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তখন হলো 19 তারিখ আর এখনও পর্যন্ত নোটকয়েন থেকে কোনো আপডেট আসে না এবং বাইবিটে বা ওকেএক্সে যে নোটকয়েন লিস্টিং হবে সেটা নিয়ে কোনো রকমের কোনো আপডেট আসে নাই। প্রতিটা কয়েন লিস্টিং হওয়ার দু একদিন আগে থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যায় বাট নোটকয়েনের ক্ষেত্রে কোনো কিছুই হচ্ছে না। এতে বোঝা যাচ্ছে যে নোটকয়েন 20 তারিখে কিন্তু লিস্টিং হচ্ছে না, যে বিষয়টা নিয়ে কিন্তু সবাই মানে যে চিন্তিত হয়ে পড়ছেন যে নোটকয়েন আদৌ লিস্টিং হবে কি হবে না। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই দেখেন টোনের একটা পোস্ট, এটা কিন্তু টোন টেলিগ্রামের যে কয়েনটা রয়েছে টোন সেইটার ওয়েবসাইট, ঠিক আছে? আমি একটু আবার ক্লিয়ার করে দিই, হয়তো আপনারা ভুল বুঝতে পারেন। এটা কিন্তু টোনের ভেরিফাইড সাইট, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পারতেছেন। তো এরা কিন্তু মোটামুটি একদিন আগে একটা পোস্ট করছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, তো নিচের দিকে আসলে আপনারাও দেখতে পারবেন। তো ভাইরাল টেলিগ্রাম বেস বেস গেম দ্য নোট কয়েন উইল ড্রপ ইট টোকেন অন টোন এ লিটিল লেটার দ্যাট এক্সপেক্টেড আফটার দ্য বিটকয়েন হালভিং। তো তারাও বলছে যে বিটকয়েন হালভিংয়ের পরে তারা মানে যে নোটকয়েনটা লিস্টিং করবে, এই ধরনের কথাবার্তা তারা আশা করছিল। যাই হোক, নোটকয়েন কিন্তু নিজে থেকে কোনো রকমের কোনো ঘোষণা দেয় নাই যে নোটকয়েন দেখা গেছে যে বিটকয়েন হালভিংয়ের সাথে সাথে ওই ডেটটাতেই লিস্টিং হবে মানে 20 তারিখে। তবে আপনারা যারা ভাবতেছেন যে নোটকয়েন স্ক্যাম করে দিছে, নোটকয়েন মূলত আমাদেরকে টাকা দেবে না, তো তাদেরকে বলতেছি ভাই নোটকয়েন স্ক্যাম করে নাই। নোটকয়েন মূলত এখনও পর্যন্ত নিজে থেকে কিন্তু বলে নাই যে তারা 20 তারিখে তাদের যে নোটকয়েন রয়েছে সেটা লিস্টিং করবে। তো তারা লিস্টিংয়ের কাজ করতেছে বাট সেটা কবে তারা লিস্ট করতে পারবে সেই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার করে নাই। তবে নোটকয়েন যে লিস্টিং হবে সেটা নিয়ে আপনারা 100% ক্লিয়ার থাকেন, এটা কিন্তু নোটকয়েনের যে অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে বা অফিসিয়াল যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা এটা কিন্তু ভেরিফাইড। তো এইখানেও দেখেন তারা কিন্তু মোটামুটি একদিন আগে পোস্ট ছিল, এইখানেও কিন্তু লিস্টিং সম্পর্কে কোনো কথা নেই, শুধুমাত্র এইখানেও কিন্তু তারা দুই দিন আগে পোস্ট করছে যে 20 তারিখে তাদের যে নোটকয়েন লিস্টিং সেটা কিন্তু হচ্ছে না, কিন্তু খুব দ্রুতই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে, ঠিক আছে? এনি টাইম সন। তো এই ছিল মোটামুটি নোটকয়েন লিস্টিংয়ের যে বিষয়টা সেইটা। তো আপনারা যারা ভাবতেছেন যে নোটকয়েন লিস্টিং হবে না স্ক্যাম করছে, তো তারা একটু শান্ত থাকেন, নোটকয়েন স্ক্যামও করে নাই লিস্টিংও হবে, ঠিক আছে? তার জন্য একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরেন, অবশ্যই নোটকয়েন লিস্টিং হবে, কারণ নোটকয়েনের যে কমিউনিটি সেটা কিন্তু খুবই স্ট্রং এবং এটা কিন্তু টেলিগ্রামের যে টোন কয়েন রয়েছে এটার সাথে যুক্ত হয়ে আসতেছে। সো খুব দ্রুতই আমরা আশা রাখতেছি খুব দ্রুতই এটা লিস্টিং হবে। এখন কথা হলো আরেকটা কয়েন নিয়ে আপনাদের সাথে আমি এখন কথা বলবো, সেটার জন্য আমি আমার টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাপ সোয়াপ নামে একটা সাইট রয়েছে, ঠিক আছে? এই যে ট্যাপ সোয়াপের কমিউনিটিটা দেখি, এখানে কিন্তু এইটা কিন্তু টেলিগ্রাম ভেরিফাই, ঠিক আছে? এবং এইখানে কিন্তু 2.4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এই চ্যানেলটাতে। আর এইখানে আর একটা বড়ো বিষয় দেখেন, উফি কয়েন, ঠিক আছে? এই উফি কয়েন কিন্তু রিসেন্টলি লঞ্চ হচ্ছে, ঠিক আছে? আর এই উফি কয়েন তাদের ভেরিফাইড যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু তারা সুন্দরভাবে একটা পোস্ট করেছে যেখানে তারা লিখেছে আমি এখন সরাসরি টুইটারে চলে যাব এবং টুইটারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে তারা কী পোস্ট করছে। তো এই যে উফির কিন্তু এটা ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট। তো একটু নিচের দিকে যদি যাই, আমি নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি 11 ঘন্টা আগে তারা একটা কিন্তু পোস্ট করছে যেখানে লিখছে দ্য ওয়েট ইজ অলমোস্ট ওভার ট্যাপস অফ কমিউনিটি। তো ট্যাপস অফ কমিউনিটিকে বলছে গেট রেডি টু ক্লেম ইউর ওয়েল ডিজার্ভ উফ টোকেন। তাদের যে উফির যে টোকেন সেটার নাম হলো উফ হবে সংক্ষেপে, এ ব্র্যান্ড নিউ অ্যান্ড এক্সক্লুসিভ ক্লেম সাইট টু রিওয়ার্ড ট্যাপস অফ ই ইউজার ইজ কামিং সন স্টে টার্ন ফর মোর ডিটেলস। তো তারা কিন্তু ক্লিয়ারভাবে বলে দিছে বা তারা যেহেতু এটা তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যেহেতু তারা পোস্ট করেছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে ট্যাপ সোয়াপ, ঠিক আছে, ট্যাপ সোয়াপ মাইনিং থেকে আমরা ভবিষ্যতে কিন্তু ভালো একটা ইনকাম পাবো। তো ট্যাপ সোয়াপটা আসলে কীরকম আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, তার জন্য আমি যে কাজটি করব ট্যাপ সোয়াপের যে বটটা রয়েছে সেই বটের ভিতরে চলে যাব। তো আপনারা যারা মাইনিং করেন তারা কিন্তু চাইলে
আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেইটা, ঠিক আছে। এই চ্যানেলটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জাস্ট ঢুকে পড়বেন, টেক টিউবার রানা সার্চ করে কিন্তু খুঁজে পাবেন। জাস্ট এই যে ছবিটা রয়েছে এই ছবিটা একটু দেখে শিওর হবেন। তো এখানে কিন্তু আমি লিঙ্কগুলো শেয়ার করি, এখানে দেখেন ট্যাপ সোয়াপের লিঙ্কটা কিন্তু আমি শেয়ার করছি, ঠিক আছে। এখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো এর সাথে কিন্তু আমার একটা গ্রুপ রয়েছে, এই যে এটা কিন্তু আমার টেক টিউবার রানা গ্রুপ। এবং এইখানে দেখেন রিসেন্টলি কিন্তু সবাই নোটকয়েন নিয়ে কথা বলতেছে, কারণ কি সবাই এখন চিন্তিত যে নোটকয়েন আসলে লিস্টিং হবে কি হবে না, এখান থেকে প্রফিট পাবে কি পাবে না। তো এখন আমি যে কাজটি করব, তো এটা তো দেখালাম, আমি ট্যাপ সোয়াপটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তার জন্য ট্যাপ সোয়াপের ভিতরে গেলাম, এখান থেকে প্লে করে দিলাম। আশা করি আপনারা এই সাইটটাতে যারা অ্যাকাউন্ট করবেন এটার জন্য আলাদা একটা ভিডিও আছে, সেই সাথে আপনারা এই সাইডে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এইখানে দেখেন একদম নোট কয়েন যে ছিল সেটার মতো, এইখানে জাস্ট যদি আপনারা ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু আমাদের কয়েনগুলো যোগ হতে থাকে, ঠিক আছে। উপরের দিকে দেখেন এখানে কিন্তু কয়েনগুলো যোগ হতে থাকে। তো এখানে দেখেন আমার কিন্তু অলমোস্ট 39 লক্ষ কিন্তু আমার এইখানে কয়েন হয়ে গেছে। এবং নিচের দিকে যদি আসি এখানে রেফার করেও ইনকাম করা যাবে, তারপর ট্যাক্স রয়েছে, ট্যাপ রয়েছে, ট্যাপ কিন্তু অলরেডি আমাদের ওপেন আছে, এবং বুস্ট রয়েছে, স্টেট রয়েছে। তো আমরা যদি এখানে স্টেটে যাই, স্টেটে গেলে আমরা এখানে দেখতে পারবো টোটাল যে কয়েনটা রয়েছে সেটা কিন্তু 10.533 trillion, টি বলতে কিন্তু ট্রিলিয়ন বোঝাইছে, ঠিক আছে। ওটা কিন্তু সর্বোচ্চ বড়। আর এইখানে দেখেন টোটাল প্লেয়ার্স তারা কত দেখাচ্ছে, এখানে কিন্তু টোটাল প্লেয়ার দেখাচ্ছে প্রায় 80 লক্ষের মতো, ঠিক আছে। এবং ডেইলি ইউজার যেটা দেখাচ্ছে সেটা কিন্তু 29 লক্ষের মতো, এবং অনলাইন প্লেয়ার্স বর্তমানে আছে 74,000। তাহলে বুঝতেই পারতেছেন এটাও কিন্তু টেলিগ্রামের এটাও কিন্তু সেই নোটকয়েনের মতোই কমিউনিটি স্ট্রং করতেছে, এবং এখানেও কিন্তু বেশ হিউজ পরিমাণে একটা ইউজার চলে এসেছে। আর যেহেতু এটা বর্তমানে ভাইরাল অবস্থাতে যাচ্ছে, তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই নোটকয়েনের মতো একটা ভালো অবস্থান তারা করে নেবে। আর এখানে কিন্তু সোলানার ওয়ালেট অ্যাড করতে হবে, তার জন্য এই ট্যাক্সের উপরে ক্লিক করে দিতে হবে। তো ট্যাক্সে যদি ক্লিক করি এখানে দেখেন আমার ওয়ালেট কিন্তু যোগ করা আছে, কানেক্ট সোলানা ওয়ালেট। তো এই ওয়ালেটটা আপনারা কীভাবে যোগ করবেন সেটা নিয়ে আমার অলরেডি এক্সট্রা একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনারা করতে পারবেন। এবং সেই সাথে মাঝে মাঝে এখানে কিন্তু কিছু কিছু ট্যাক্স আসবে, সেই ট্যাক্সগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু বাড়তি যে রিওয়ার্ডস রয়েছে সেটা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। সেই সাথে এখানে যদি আমরা ক্লিক করি এখানে রয়েছে লিগ, এবং প্রতিটা লিগ কিন্তু অতিক্রম করার পরে এখান থেকে এক্সট্রা কয়েন কিন্তু তারা দিয়ে থাকে, ঠিক আছে। এবং সেই সাথে এইখানে রয়েছে রেফারেল ট্যাক্স, ঠিক আছে। তো এইখানে যদি আমি ক্লিক করে দিই দেখেন প্রতিটা রেফার, এখানে 50 রেফার, 100 রেফার, বা 2000 না 2 লক্ষ রেফার, 500 রেফার। তো এইখানে যে যত রেফার করতে পারবে সে তত বেশি কিন্তু এখান থেকে এই যে কয়েনগুলো এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবে। তো এখানে 10টা 50টা বা 20টা এরকম রেফার করে কিন্তু কিছু কিছু কয়েন এখান থেকে পাওয়া যায়। সেই সাথে আমি যদি রেফারে ক্লিক করি, নিচে থেকে এখানে রেফারে ক্লিক করি, দেখেন রেফার করতে পারেন যদি আপনারা, তাহলে সেখান থেকেও কিন্তু কিছুটা ইনকাম আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন আমার অলরেডি কিন্তু 47টা রেফার হয়ে গেছে। তো এইখানে দেখেন আপনারা যেভাবে কাজটা করবেন, বুস্টের উপরে যদি আমি ক্লিক করি, তো বুস্টে ক্লিক করে দিলাম, তো এইখান থেকে আপনারা এই মাল্টি ট্যাপ এবং এনার্জি লেভেন এইগুলোর লেভেল বাড়াবেন। সেই সাথে নিচের দিকে নোট কয়েনের মতো বট রয়েছে, এই বটটা 2 লক্ষ কয়েন দিয়ে অ্যাক্টিভ করতে হয়। তো সেটা আপনারা একটু করে নেবেন, বাকি যে কাজগুলো সবগুলো নোট কয়েনের মতো, এবং নতুন যারা একটু দেখে কাজগুলো শিখে নেবেন। তো এই ছিল ট্যাপ সোয়াপ নিয়ে কথাবার্তা, এবং এর সাথে নতুন একটা সাইট আছে যেটা হলো হামস্টার কম্বাট। তো এটারও লিঙ্ক রয়েছে, এটাও খুব ভালো একটা সাইট, খুব দ্রুতই আশা করা যাচ্ছে ভালো কোনো নিউজ আমরা পাবো। তো এই সাইডেও মাইনিং করতে পারেন। তো পরবর্তীতে আরও একটা ভিডিও বানিয়ে সেখানে আরও বিষয় নিয়ে কথা বলতে থাকবো। আজকের মতো এই লম্বা ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।